গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোকরানা ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ বিকেলে ঈদগাঁও আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গেট সংলগ্ন মাটিছায়া নিবাসের নিজস্ব কার্যালয়ে সংগঠনটি নিবন্ধন হওয়ায় শোকরানা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যুব ঐক্য পরিবারের সভাপতি রেহেনা নোমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম বাবু হেনা সাগরের সঞ্চালনায় সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখেন পোখখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, আর্থ কম্পিউটারের স্বত্বাধিকারী কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, মেহেরঘোনা রেঞ্জ বিট কর্মকর্তা ফিরোজ কবির, হাফেজ আমিনুর রশিদ। আলোচনা ও মোনাজাত পরিচালনা করেছেন ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী। এতে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মাহবুব, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ রিয়াদ, ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদস্য আনাস বিন নূর, শহীদুল ইসলাম রাহি, মোহাম্মদ ফাহিম, আবু তৈয়ব, প্রতিবন্ধী রিয়াদ, বন পাহারাদার আবু তাহের, মেহেরঘোনা ছাত্র পরিষদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। বক্তারা বলেন, সংগঠনটি মানবিক ও সামাজিক কার্যক্রমে মোটামুটি পর্যায়ে এগিয়ে রয়েছে, এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। রিপোর্ট এম আবু হেনা সাগর, এনএএন টিভি, ঈদগাঁও।